মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 30, 31, 32, 33 ও 46 নম্বর বুথে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি, যে কারণে ভোট নিতে আসা কর্মীরা রয়েছে যথেষ্টই আতঙ্কে। বহরমপুর সয়দাবাদে লীলাপ্রভা ইনস্টিটিউটে রয়েছে এই 5টি বুথ, তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না আসায় রীতিমতো সেখানকার ভোট নিতে আসা কর্মীরা রয়েছে যথেষ্টই আতঙ্কের মধ্যে। তারা কি জানালেন চলুন শুনে নি। বুথে এসে দেখছি যে প্রথম কথা ঘরের অবস্থা খুব খারাপ এবং কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। আমরা আসার আগে শুনেছিলাম যে প্রতিটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু আমরা আসার এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দেখতে পাচ্ছি না। জানি না পরে দেবে কি দেবে না, তবে একটু ভয়ের সৃষ্টি হচ্ছে যে পরে আমাদের কোনো অসুবিধা হতে পারে এই জন্য। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের এসে তো আমরা দুটো বা শুধুমাত্র বেঙ্গল পুলিশ দেখেছি, তাছাড়া তা কাউকে দেখিনি আমরা বা দেখতে পাচ্ছি না। জানি না পরে দেবে কি না, এখনো পর্যন্ত কাউকে তো দেয়নি। সব জায়গাতে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা তো এসেছি অনেকক্ষণ কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একটা ভয়ের কাজ করছে আর সেটা তো সে কথাটা তুলে আপনার লাভ নেই, কারণ আমরা এসেছি লোকসভা ভোট করতে। তো এ ভোটে দেখছি যে যে নিরাপত্তা থাকার কথা মানে বলছিলেন নির্বাচন কমিশন, সেই নিরাপত্তা এখানে দেখতে পাচ্ছি না। আপনারা আসুন, ভয় আছে? যথেষ্ট ভয় আছে, যে কোনো সময় আমাদের বিপদ ঘটতে পারে। আর সব থেকে বড় আরও বড় কথা, যে ঘরটায় আমরা ভোট করতে এসেছি সে ঘরটা মনে হচ্ছে একদম গুদাম ঘর। কীভাবে যে ভোট করাবো আপনি একবার পরিস্থিতিটা দেখুন যে কী পরিস্থিতি হয়ে আছে, যে এখানে আমরা ভোট করাবো কীভাবে। আমার নাম সমীর কুমার চুনারী।